বাট আমার কোনো ইন্টারেস্টই নেই এই ব্যাপারে। দিতে ফিরে উঠলাম, দিয়ে মুখে চোখে জল দিলাম খালি, আর কি 15 মতন বাজে। তো হ্যাঁ, আমি রেডি, ওদিকে মা আর বাবার করা যায় সেরকমই কিছু একটা গান চালাবো বা কার্টুন দেখবো, তো সেইভাবেই দেখেছো আমার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর কবিতা এখন বাজছে 8:30 কি 9:45 হবে, এক্স্যাক্ট আমার মনে নেই। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। আজ হচ্ছে 1st of June আর আজ আমাদের এলাকায় হচ্ছে ভোট, তো যেই কারণে আমার অফিসও আজকে ছুটি। আর রাস্তাঘাট আমি সকালবেলা উঠে বাইরে মানে ব্যালকানিতে বেরিয়েছি, দেখতেই পাচ্ছ আজকে ব্যালকানি থেকে ভিডিওটা শুরু করছি। রাস্তাঘাট পুরো ফাঁকা, হাতে গোনা একটা থেকে দুটো লোক রাস্তা দিয়ে হাঁটাচলা করছে। আর আমাদের এখানে যারা থাকে তারা সকালে একটু বেরিয়েছিল ভোট দিতে, তারা বলছে বিশাল লাইন নাকি, 70-80 জনের পরে সব লাইন। তো আমরা আপাতত যাচ্ছি না, আমরা যাব একটু বেলার দিক করে যাতে ভিড়টা একটু কম পাই, কারণ সবাই ভেবে যে রোদ উঠবে না, রোদ উঠবে ওঠার আগেই ভোটটা দিয়ে বাড়ি চলে আসবো, যার ফলে এতটা ভিড় হয়ে গেছে সেন্টারগুলোতে। তো যাই হোক, চলো, সবে ঘুম থেকে উঠলাম, এবার ঘুম থেকে সবে উঠলাম না, আমি ঘুম থেকে উঠে এখানে খানিকক্ষণ বসেছিলাম বারান্দায়। বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি হয়নি, বাট ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে। তো বাইরেটাতে বসলাম, বসে একটুখানি হাওয়া বাতাস খাচ্ছিলাম, লোকজনকে দেখলাম, এক একজনকে তো দেখছি কী সাজ দিয়ে ভোট দিতে যাচ্ছে, সেই সব দেখছি আর নিজের মনে হাসছি। মা স্নানে গেছে, বাবা ঘরেই রয়েছে। তো চলো যাই, গিয়ে নিজের মানে যেই ড্রিঙ্কসটা মর্নিং ড্রিঙ্কসটা খাই সেটা গরম করে খেয়ে নিই। আমি পুরো রেডি হয়ে গেছি ভোট দিতে যাওয়ার জন্য, এতক্ষণ বসে বসে চা খেয়ে নিলাম, ঘড়ির কাটায় এখন 10:10 কি 15 মতন বাজে। তো হ্যাঁ, আমি রেডি, ওদিকে মা আর বাবার রেডি হচ্ছে, তাহলে এখন বেরোবো, বেরিয়ে আগে ফার্স্ট ভোটটা দেবো, তারপর ঘরে এসে আমার রান্না বান্না করবো, তো খাবো। সকাল থেকে এটা ছুটির মানে মেজাজ, ভোট থেকেও লেটে উঠেছি, সব কিছুই লেটে লেটে চলছে। তো চলো তাই, মোবাইল তো নিয়ে ওখানে যাবো না স্বাভাবিক, কারণ মোবাইল নিয়ে ঢুকতেও দিচ্ছে না, ফোন বাইরে মানে ঘরে রেখেই যাচ্ছে, আমি ফোন আর হাতে করে নিয়ে যাবো না। তাই বাকি ভিডিওটা তোমরা দেখতে পাবে ঘরে আসার পর, তো তারপর তোমরা দেখতে পাবে আজকে সারাদিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো আপাতত যাবো, গিয়ে ফোনটা নিয়ে চলে আসবো। এই ভোট দিয়ে বাড়ি ঢুকলাম, এই দেখো আমার ভোট দেওয়া কমপ্লিট, ঢুকলাম এখন ঘড়িতে প্রায় 11:30 বেজে পেরিয়ে গেছে, মানে 12:45 বাজবো। খুব মারাত্মক লাইন, মারাত্মক ভিড় ছিল, আর ভীষণ রেস্ট্রিকশন ছিল তোমার রাস্তায়, যেইখানে ভোট হচ্ছিলো তার কত মিটারের মধ্যে সমস্ত দোকান বাজার সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল, আর অনেকক্ষণ লাইন দাঁড়িয়েছিলাম, যেরকম রোদ, কষ্ট হচ্ছিলো, বুঝতে পারিনি এতক্ষণ লাগবে, কারণ এর আগে আমি যতবার ভোট দিতে গেছি, যতবার না এর আগে আমি একবারই গেছি ভোট দিতে, তো যাই হোক, তো যখন গেছিলাম তো সেই এতে তোমার হচ্ছে এতটা ভিড়, মানে কী বলবো, মানে এত ভিড় ছিল না, যেতাম তাড়াতাড়ি হয়ে গেছিলো চলে এসেছিলাম, কিন্তু আজকে খুব খুব ভিড় ছিল, অনেকক্ষণ সময় লেগেছে তোমার। তোমাদের তখন বললাম, আমি যখন বেরোচ্ছি 10:50 কি 10:30 বাজে, কিন্তু তখন 10:10 না 15 মতন বাজে, তখন থেকে এখন 12:15 বেজে গেছে, ভাবো এতক্ষণ ধরে। আর সেন্টার হচ্ছে আমাদের বাড়ির একদমই কাছে, তো এতটাক্ষণ সময় লেগে গেল, শুধুমাত্র অনেকখানি ভিড় ছিল, আমাকে দেখছে ওরকম আমি লেটকে পড়ে গেছি, কারণ আর পাচ্ছি না, খুব গরম করছে, শরীরটাও তো ঠিকঠাক নেই কাল থেকে, গরম করছে, কষ্টও হচ্ছে। তো একটুখানি বসলাম ঘামটা শুকিয়ে, আগে গিয়ে হড়হড় করে জল ঢেলে স্নান করবো ভালো করে, তাহলে শরীরটা একটু ফ্রেশ হবে, যাই একটু শুকিয়ে নিই গাটা, তারপর যাবো। স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরে একটু বসবো, টিভিটা চালাবো, একটু টিভি দেখবো, সকাল থেকে রিমোট হাতে পাচ্ছি না, বাবা ভোটের খবর দেখবো, আর সেই সব ব্যাপারে আমি তো একেবারে লেস ইন্টারেস্টেড, আমার কোনো ইন্টারেস্টই নেই এই ব্যাপারে। দিতে হয়, ভোট দিতে ভালো লাগে, শুধুমাত্র এই হাতে কালিটা হয়, এটা আমার দেখতে খুব ভালো লাগে, তো ঠিক সেই কারণে। তো যাই হোক, আবার এছাড়া আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি পার্টি পলিটিক্স কিচ্ছু বুঝি না। তো চলো, আমি এখন টিভিতে আমার যেটা ভালো লাগে, আমার গান, ইউটিউব, এগুলোই আমি দেখবো, তো সেই জন্য টিভিটাকে খুলে নিচ্ছি। এবার একটু ঘরটা অন্ধকার করে রিল্যাক্সে বসবো, সকাল থেকে সময় পাচ্ছি না। ও আরেকটা কথা জানো, আমার কিন্তু এখনও ভিডিও এডিট করা হয়নি, আমি এখন কিছু করিনি, এইবার বসবো, বসে ঘরটা অন্ধকার করে ভিডিও এডিট করবো আর গান শুনবো, ওটা করতে করতেই এডিটটা করবো আর গান শুনবো, কারণ না হলে ভিডিও আপলোড করতে পারবো না। চলো সেটাই করি। বসতে গিয়ে দেখি পুরো বিছানাটা না ধুলো ধুলো হয়ে আছে, কিচকিচ করছে,
তো বিছানাটাকে ঝাঁটতে হবে। হ্যাঁ, বিছানা ঝাঁটা বার করে নিয়েছি, বিছানাটাকে ভালো করে ঝাঁটাবো। এখন হচ্ছে আমার বেস্ট টাইম আমি কাটাবো, সেটা হচ্ছে সুন্দর সুন্দর গান শুনে বা কার্টুন দেখে। দেখি কি করা যায়, সেরকমই কিছু একটা গান চালাবো বা কার্টুন দেখবো। তো সেইভাবেই দেখেছো আমার খালি সার্চ লিস্টে গানই আছে, ও থেকে খাওয়া দাওয়াও আছে, কিন্তু আমার কাছে গান ফানি আছে। তো দেখি কি দেখি না দেখি, যেটা দেখবো সেটা খুলবো। গান আর কার্টুনেই আমার এই লিস্ট পুরো ভর্তি। এতক্ষণে ভিডিওটা আপলোডে বসালাম ঘড়িতে, অলমোস্ট এখন 1টা বাজে, আপলোড বলছি সরি সেভ করলাম মানে এডিট করলাম, ঘড়িতে এখন 1টা বেজে পেরিয়ে গেছে, সবে সেভ হওয়া শুরু করেছে। দেখো এখন অনেকক্ষণ সময় লাগবে। আজ আমি একটা এমন মুডে আছি, না আমার কিছু করতে ইচ্ছে করছে না কিছু, চুপচাপ আমি এখানটাতেই বসে রয়েছি। যাই হোক এডিট করলাম, এবার দেখি আপলোডে বসিয়ে দেব, দেখছি কখন আপলোড করি বুঝতে পারছি না। আমি এখনও টাইমগুলোর সঙ্গে ঠিক অ্যাডজাস্ট করে উঠতে পারছি না, এক্সাক্ট কোন টাইমে আপলোড করলে ভালো হয় সেটাও বুঝতে পারছি না। দেখি যা হবে তা তো তোমরা জানতেই পারবে যখন করবো না করবো। তো ঠিক আছে চলো এটা ভিডিওটা সেভ হোক, তারপর দেখছি। একটুখানি আমি কোমর পিঠটা খুব টনটন টনটন করছে কেন কি জানি, এবার একটু বসি। আর রাস্তাঘাট যে কী ফাঁকা এটাও তোমাদের আজকে দেখাচ্ছি, কারণ ভোটের দিনে বাজারের কি অবস্থা, চলো দেখাই একবার। এই হচ্ছে বাড়ির বাইরের রাস্তা, দূর দূরান্ত তাক কাউকে দেখা যাচ্ছে না। ওই দেখো এটা সব হচ্ছে ভোট দিয়ে দিয়ে ফিরছে, দেখলেই বুঝতে পারবে, হাতে সমস্ত কাগজপত্র আছে, কিচ্ছু নেই। দেখো কত রাস্তা ফাঁকা, দেখো অন্যদিন এই সময় রাস্তা পুরো গম গম করে, কত লোকজন থাকে, রাস্তা পুরো ফাঁকা, একটাও লোক নেই গোটা রাস্তায়। ভোটের বাজারে হচ্ছে এই হালো, আর আজকে ফুল ফুটেছিল তোমাদের দেখানো হয়নি। যাই হোক এটাকে টেনে দিই, রোদ বাইরে খুব গরম করছে। চলো আমার পছন্দের গান শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি করে শুয়ে শুয়ে গানগুলো শুনি। আজকে স্পেশাল মেনু হচ্ছে আমাদের সেদ্ধ ভাত, এখানে ঢেঁড়স সেদ্ধ, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আছে, এখানে বেগুন সেদ্ধ আছে, আর কি আছে ও ওইখানে হচ্ছে আমাদেরগুলো আছে, আর এখানে আমি গরম গরম ডিম ভেজে নিয়েছি, এটাই হচ্ছে আজকে লাঞ্চ। এখানে ভাত আছে আর অবশ্যই ঘি। যেহেতু বাড়ি ফিরতে আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো, বললামই 12টা 12টা বেজে গেছে, বা তখন এসে মা আর কী রান্না করবে, আর বাইরে জামারাত্মক গরম, জামারাত্মক গরম, ওই গরমে এসে রান্না করাটা সত্যি টাফ ব্যাপার হয়। তো সেই কারণে আমরা বললাম চলো সেদ্ধ ভাতই খেয়ে নেবো আজকে। আর আলু সেদ্ধ ঘি ভাত খেতে আমি প্রচণ্ড পছন্দ করি, যেহেতু ডায়েটের জন্য অনেকদিন ঘি ভাতটা খাওয়া হচ্ছে না, তো ভাবলাম ঠিক আছে আজকে অল্প একটু ঘি দিয়ে খাবো। আর ছোটো থেকে জানো তো আমার এই প্রবলেমই ছিল না, আমি পার ডে ঘি ভাত খেতাম পার ডে, তখন আমি যথেষ্ট রোগাই ছিলাম, কিন্তু ওই সমস্ত ঘিগুলো মনে হয় এখন জমেছে, তার জন্য আমাকে এত এফার্ট দিয়ে রোগা হতে হচ্ছে। তো যাই হোক আজকের মেনুতে রয়েছে আমার ফেভারিট আলু সেদ্ধ ঘি ভাত, আর তার সাথে ডেফিনেটলি ডিম ভাজা। আর বাবা পেঁয়াজ খায় না, ওই জন্য বাবারটা দেখলে আলাদা, আমাদেরটা আলাদা, পেঁয়াজ কুচি টুচি দিয়ে আলু ভাতে ডাল সেদ্ধ এই সব মাখা হয়েছে, আর কাঁচা লঙ্কা ও অমৃত অমৃত। তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। গুড আফটারনুন, এখন ঘড়িতে আই থিঙ্ক বাজছে 6:30 হবে, আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, মুখে চোখে জল দিলাম খালি, আর কিছুই করিনি। মাসিরা ফোন করছিলো, বলছিলো একবার আয় ঘুরে যা, কিন্তু শরীরটা ডালমাটাল ডালমাটাল করছে, ঠিক এনার্জিও পাচ্ছি না, ভালো রকম ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম চোখ মুখ পুরো ফুলে গেছে। দেখো একদম তোমাদের দেখালে আমি লাঞ্চে কী খেয়েছি, খেয়ে একদম ফ্ল্যাট ঘুমিয়ে পড়েছিলাম। তো এবার উঠলাম, চোখ ফুলে কি অবস্থা দেখেছো, ঠিক করে আনসারাইও নিয়ে আমি এখন সমস্ত কিছু করবো, ফ্রেশ হব ভালো করে, তারপর দেখছি কী করি, যেতেও পারি নাও যেতে পারি, বুঝতে পারছি না কী করবো, কারণ এনার্জিটা ঠিক পাচ্ছি না। আসলে আজকে ভোর যেহেতু তো সবাই বাড়ি রয়েছে, মাসির বাড়িতে সবাই বাড়ি রয়েছে, তো বারে বারে বলছে এখানে আয় সবাই মিলে বসে আড্ডা ফাড্ডা মারা যাবে, তো সেই জন্য যে দেখছি যদি হয় তাহলে যাবো। দেখি ব্যালকানিতে এতক্ষণ অনেক জামাকাপড় মেলা ছিল, সব তুলে এনে এখানটাতে রাখলাম, যেগুলো আমি সকালবেলা এগুলো আমি স্নানের সময় সব কেচে দিয়েছি, সব আমার জামা কাপড়ই আছে, তো এগুলো সব ব্যালকানি থেকে তুলে এনে রাখলাম, এবার এগুলোকে ছোটাপট গুছিয়ে নেবো। আজকে ভালো রকম গরম করছে, বৃষ্টি হওয়ার কথা ছিল, বৃষ্টি তো হয়নি কিন্তু ভালো গরম করছে। মা ঘরে সিরিয়াল দেখছে, বাবাও ফোন ঘাঁটছে বসে বসে, আমার করার কিছুই নেই। তো সুতরাং তোমরা ভালোই জানো যে আমার ছুটির দিনে বিকেল বা ইভিনিং টাইমটা আমি ব্যালকানিতেই কাটাই,
তো সেটাই এখন করছি, দেখি রাস্তাঘাটের লোকজন দেখছি, চলো আমিও দেখি তোমাদেরকেও দেখাই রাস্তাঘাটের লোকজন। তবে আজকে তুলনামূলক লোক কম আছে, কারণ অন্যান্য সানডেতেও আমি বসি বা অন্যান্য দিন ধরো রাতে, তখন রাতে পারবে কিনা যাই না, কিন্তু আপাতত লোক কম আছে, মানে পথ চলতি লোকজন বাইক ফাইক করে যাচ্ছে অনেকে, কিন্তু পথ রাস্তার লোকজন অনেকটাই কম। এই হচ্ছে রাস্তা, দেখো মানে লোকজনের পরিমাণ খুবই কম তোমরা দেখতে পাবে। এই সামনেটা তো পুরোই ফাঁকা, লোক কোথায়, লোকজন নেই। ওই দূরে দোকানটা খুলেছে, কিন্তু বিকেল বিকেল আছে এখন আর কে খাবে, তো মোটামুটি মোরালেস ফাঁকাই। দুদিন ধরে শরীরটা একদম ভালো যাচ্ছে না, আজকে বিকেলে তোমাদের সঙ্গে যখন কথা বললাম তারপর থেকে মাথাটা এত ধরেছে, প্রচণ্ড যন্ত্রণা করছে মাথাটা, কিসের জন্য জানি না। দুপুরে তো ঘুমিয়েওছি, চোখ মুখ দেখেছো কেমন বসা বসা হয়ে গেছে, কারণ মানে ঠিক মতন মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। তার মাথা যন্ত্রণা করলে আমার যে টেন্ডেন্সিটা আছে সেটা হচ্ছে গা গুলাতে থাকে মাথা যন্ত্রণা করলে, এক্সট্রিম লেভেলের হয়ে গেলে, যেটা আজকেও হচ্ছে প্রচণ্ড। কেন মাথা ব্যথা করছে বুঝতে পারলাম না, রোদে বেরোইনি, আর হতে পারে রোদে বেরোইনি বলা ভুল, ভোট দেওয়ার ওই সময় অনেকখানি রোদ ছিল, আমি ছাতা নিয়ে যাইনি, বুঝতেও পারিনি, তো সেইটার একটা এফেক্ট হতে পারে, তার জন্য মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে আজকে হঠাৎ করে। এখন থেকে দেখছি দুটো সাইড ছিঁড়ে যাচ্ছে, ওই জন্য কিছু ভিডিও করতে পারিনি। এখন প্রায় রাত 10টা বাজে, এখন ডিনার করবো, খাইও নি, অন্যদিন 9:30টার মধ্যে খেয়ে নি, আজকে ডিনারও করিনি, বারান্দায় একটু বসেছিলাম, দেখলাম ঝিঝি করে বৃষ্টি পড়া শুরু হয়েছে, হবে বলে মনে হচ্ছে না, সে যাই হোক চলো এখন গিয়ে ডিনার করে নিই। ডিনারে আজকে তড়কা আর রুটি, সিম্পল খাবার, তো ঝটাপট খেয়ে নিই। আর তড়কাটা মা বাড়ি থেকে বানায়নি, সামনেই দোকান থেকে কিনে নিয়ে চলে এসেছে, সেই তড়কা আর রুটি হচ্ছে আজকের ডিনার। Feels like love, Cupid made a shot straight into my heart, now I'm falling fast and my world's expanding. Feels like love, even though we're kind of nervous, together we'll be strong. I don't know for sure, all I know, didn't know what hit me when we started, I was shaking electric, trying to stay calm and collected. On that summer afternoon shining like a gem in the sunlight, we were out until midnight, yeah. You said, do you wanna go out sometime? I said, girl, you read my mind, oh, yeah. Then came the rush of butterflies, trembling and building up from deep inside. Feels like love. আজকে সারাদিনটা এইরকমই ভীষণ সিম্পল ওয়েতে কাটালাম, আজকে ছোটোখাটো করে তোমাদের সঙ্গে আমি আমার স্কিন কেয়ার রুটিনটাও শেয়ার করে দিলাম, যে আমি রাতে ঠিক এক্স্যাক্ট কী কী করি। যদিও আমার স্কিন আহামরি কিছু নয়, যে সেটাকে একদম সবার সামনে শেয়ার করতে হবে, তাও আর কি ভাবলাম আজকে সারাদিন তো কিছুই করতে পারিনি, কোনো রকম এদিক ওদিক করে কাটিয়েছি, তো যদি কিছু দেখাতে পারি তো সেই জন্য তোমাদেরকে এই ভিডিওটা ছোট্ট করে দেখিয়ে দিলাম, যদিও টাইম ল্যাপস এই পুরোটা করেছি তাও। তো যাই হোক চলো এবার শুতে যাব, মাথা যন্ত্রণাটা আছে এখনও, চোখ মুখ দেখেই বুঝতে পারছো ভালো যন্ত্রণা করছে, কিন্তু ওষুধ টষুধ আমি আর খাবো না, কারণ যেহেতু রাত হয়ে গেছে শুয়ে পড়বো, ঘর অন্ধকার থাকলে আরামসে ঘুমিয়ে পড়লে হয়তো ধীরে ধীরে কমেও যাবে, তো তাই চলো ভিডিওটা আর লম্বা করবো না, আর করার কিছু নেই, আমি এখন সত্যিকারে শুয়ে পড়বো, ফোনও ঘাঁটবো না আজকে, তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে, যতক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো চলো টাটা, কালকেও ছুটি, কাল হচ্ছে সানডে, কাল বাড়িতেই থাকবো, তো হ্যাঁ চলো কাল তোমাদের সঙ্গে দেখা হবে, টাটা। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা,